হ্যালো বন্ধু, দাঙ্গে মুভি দেখে আমি চলে এসেছি। যদি হলিউড টাইপের কালারফুল এবং ভিজুয়ালি স্টানিং একটা মুভি দেখতে হয় তো দাঙ্গে মুভি ডেফিনেটলি ট্রাই করতে পারো। এখানে কালার রেড অ্যান্ড ব্লুয়ের কালারটা যেভাবে ইউজ করেছে সেটা খুবই ভালো। ডাইরেক্টর যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো নিচ্ছে, স্পেশালি ফাইটিংয়ের সময় যেভাবে ধার 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 ক্যামেরা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করছে সেগুলো খুব ভালো লেগেছে। এবং বিট মিউজিক কী করে ইউজ করতে হয়, হলের বিটগুলো কী করে ইউজ করতে হয় সেটা কিন্তু এখানে দারুণভাবে দেখিয়েছে। এবং হলিউডের মানে মিউজিককে কত্থক ডান্স করানো সেটা দারুণ লেগেছে। তো কলেজের মধ্যে ইলেকশন শুরু হয়েছে এবং সেখানে একজন আছে জেভিয়ার, যে কিনা কলেজের কর্তাহর্তা বলতে পারো, সেই এক্সিকিউশনার, সেই বিচারক, সবই সে, ঠিক আছে। সেখানে নতুন একজন ছেলে আসে, সেখানে ওর সঙ্গে ঝামেলা স্টার্ট হয় এবং ওদের একটা পিছনে হিস্ট্রি আছে। এবার দুজনে মানে সিনিয়র ভার্সেস জুনিয়রের যুদ্ধ শুরু হয় এবং তার পিছনে কারণটা একটা বড় কারণ আছে, দুজনের মধ্যে যে ইস্যুটা আছে সেখান থেকে পুরো কলেজে এটা ছড়িয়ে যায়, ঠিক আছে। এবং ইস্যুটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রথম দিকে একরকম মনে হলেও, আমরা তোমরা একটা সাইডের হলেও, কিন্তু যখন পিছনে কারণটা জানতে পারবে, যে ব্যাকগ্রাউন্ডটা জানতে পারবে, তখন কিন্তু তোমরা সাইড চেঞ্জ করবে ডেফিনেটলি, ঠিক আছে। তো দুজনের মধ্যে যে ঝামেলাটা সেটা যেভাবে প্রোগ্রেস করে এবং সেটা পুরো কলেজে জুনিয়র ভার্সেস সিনিয়র কীভাবে দাঁড়ায় এবং লাস্টে এন্ডে গিয়ে যেটা হয় যে শুধুমাত্র হাত পা চলছে না, বন্দুক ফন্দুক বেরিয়ে গেছে, ঠিক আছে। এবং যেভাবে শুটিং করা হয় সেটা কিন্তু খুবই রিয়েল লাগে। আর মুভিটায় না, আমরা কলেজে গেছি, কলেজ ইলেকশনের সময় টেনশন বা ফ্রেশার হচ্ছে বা সোশ্যাল হচ্ছে, এইগুলো টাইমের যে ব্যাপারগুলো সেগুলো আমরা সবাই ফিল করেছি, তো সেই জিনিসগুলো ফিরিয়ে এনেছে, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। স্পেশালি কলেজ লাইফ দেখতে যাদের পছন্দ, তাদের কিন্তু কলেজ লাইফের নিয়ে মুভি দেখতে যাদের পছন্দ, তাদের কিন্তু এই মুভিটা বেশ ভালো লাগতে পারে। হর্ষদ রানে এখানে ফাটিয়ে দিয়েছে, ওকে যেভাবে দেখতে লেগেছে, যে স্টাইলিশভাবে ওর ডায়লগ ডেলিভারি করেছে, ওর অ্যাক্টিং দেখানো হয়েছে সেটা কিন্তু দারুণ লেগেছে। এবং ইহান ভাট পরে এসে ওর সঙ্গে যে মানে টাক্কার শুরু হয় দুজনের মধ্যে, এই টাক্কার না এরকম বলিউডে খুব কম দেখা যায়। জন ভার্সেস বিদ্যুতের আমরা যে দেখেছিলাম টাক্কার, ঠিক আছে, সেরপর এইখানে সেরকম একটা ভাইব কিন্তু আমি পেয়েছি, যেটা ভালো লেগেছে, ঠিক আছে। এই মুভি থেকে কিন্তু স্টোরি লাইন যেটা বললাম শুনেই খুব বেসিক মনে হলো না, সত্যি বেসিক স্টোরি লাইন। এখানে সেরকম কোনো টুইস্ট অ্যান্ড টার্নস বা বড় কোনো চমক কিছু নেই, স্টোরিটা খুব স্ট্রেট ফরওয়ার্ড মানে স্টোরি দেওয়া হয়েছে। বাট এটাকে যেটা করেছে ডাইরেক্টর, খুব স্টাইলিশ ওয়েতে শুটিং করেছে, ঠিক আছে। ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা যেভাবে মুভমেন্ট করে সেগুলো দেখতে তোমাদের দারুণ লাগবে, যেগুলো স্পেশালি হলিউডে হয়, বলিউডে এরকম ধরনের কাজ হয় না, ঠিক আছে। এই ধরনের কাজ করার আগে অন্য ডাইরেক্টর দুবার ভাববে, বাট এখানে কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে, সেটা ভালো লেগেছে। মিউজিকের কাজ যেটা বললাম সেটা স্টানিং, ঠিক আছে, শুনতে তোমার কান তৈরি হয়েছে মনে হয় এই ধরনের মিউজিক শোনার জন্য, ঠিক আছে। যেভাবে ইউজ করেছে মিউজিক দারুণ লেগেছে, স্পেশালি ওই জায়গাটা আমার বেশি ভালো, কত্থক ডান্স করছে হলিউড মিউজিকে, দ্যাট ওয়াজ গ্রেট, ঠিক আছে। তো অল ইন অল একটা ফান মুভি, যদি দেখতে চাও তোমরা স্টাইলিশ মুভি দেখতে চাও, তাহলে ডেফিনেটলি এই মুভিটা ডেঞ্জ মুভি দাঙ্গে মুভিটা ডেফিনেটলি চেক করতে পারো। ফলে কিন্তু অনেক মুভি চলছে এই মুহূর্তে, দুন আর লাপা লেডিসে অলরেডি রিভিউ আমি পড়েছি, ডেফিনেটলি সেগুলোও কিন্তু তোমরা চেক আউট করতে পারো, দুটো মুভি ভালো হয়েছে। তো তোমাদের বিষয়ে কী মতামত আমি কমেন্টে নিশ্চয়ই জানাবো, আমার সঙ্গে দেখাবে এক্সপিরিয়েন্স। গুড বাই।